কাজে ছুরি দিয়ে একজন আর একজনকে আঘাত করছে আর আশপাশের মানুষ এই ভয়াবহ দৃশ্যটি দেখছেন আর ছুটে পালাচ্ছেন আর যতক্ষণ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় ততক্ষণে একজন সতেরো বছরের কিশোর মারাত্মক আহত হয়েছে এই হামলায় আর পুরো ঘটনাটি ঘটেছে লন্ডনের হাইট পার্কে তাও একেবারে দিনের আলোয় মঙ্গলবার হাইট পার্কের সেই হামলার কিছু ছবি এবং ভিডিও এরই মধ্যে প্রকাশ করেছে মেট্রোপলিটন পুলিশ মেট্রোপলিটন পুলিশের তদন্তের বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আসাম আসম আপনারা আমার পাশের স্ক্রিনে দেখছেন সেই দিন হামলার কিছু দৃশ্য যেখানে দেখা যাচ্ছে দিনে দুপুরে কিছু যুবক ছুরি নিয়ে একজন আরেকজনের দিকে এগিয়ে যাচ্ছে বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গত মঙ্গলবার বিকেলে তাদের কাছে হাইট পার্কের হাইট পার্কের মারামারি কিছু ভিডিও ফুটেজ এবং ছবি এসেছে এবং যখনই তারা হামলার ঘটনাটি জানতে পারেন ততক্ষণে সতেরো বছরের একজন যুবক মারাত্মক আহত হয়ে পড়েছিলেন সেই জায়গায় ঘটনাটি ভিডিও ধারণ করেন আশপাশের অনেকেই পুলিশ বলছে তাদের হাতে পাওয়া ফুটেজগুলিতে দেখা যায় একজন নারী পুরু ঘটনাটি ভিডিও করেছেন আর চিৎকার করতেন মোবাইল ফোনের ফুটেজে দেখা যায় একজন যুবক বিশাল ছুরি নিয়ে আরেকজন যুবককে ধাওয়া করতেন ধাওয়া করা যুবকটি বারবার পড়ে যাচ্ছিল এরপর ধাওয়া করা যুবকটি অন্য যুবককে মাটিতে ফেলে দেয় এবং উপরজুপুরি তাকে ছুরিকাঘাত করতে থাকে তার বুকের মধ্যে ম্যাক পুলিশ বলছে এই হামলায় ঘটনায় যারা যুক্ত আছেন তাদের সবাইকেই খোঁজা হচ্ছে যখন হাজার হাজার মানুষ হাইট পার্কে গ্রীষ্ম উপভোগ করছিল তখনই এই ভয়াবহ হামলায় আশপাশের অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন অন্যদিকে এই হামলার সাথে যুক্ত সবাইকে পুলিশ গ্রেফতার গ্রেফতার করতে না পারলে একজনকে এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কারণে পুলিশ আটক করেছেন আটককৃতদের বয়স সতেরো বছর বিষয়টি নিয়ে পুলিশ বলছে ইদানিং ছুরিকাঘাতজনিত হামলা বেড়ে যাচ্ছে বিশেষ করে পার্ক বা বিনোদনের জায়গাগুলিতে তাই এই সব জায়গায় আরও অনেক কঠোর হচ্ছে পুলিশ এবং মানুষজনকেও এইসব জায়গায় ভ্রমণ করার সময় অতিরিক্ত সতর্কতা সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ এই ছিল যে হাইট পার্কের লন্ডনের হাইট পার্কের দিনে দুপুরে ছুরি দিয়ে হামলা করে একজনকে আহত করার যে ভিডিও ফুটেজটি ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিও ফুটেজের বিস্তারিত যুক্তরাজ্যের অপরাধ সংক্রান্ত আপডেটগুলো জানতে রানারের সাথেই থাকুন চোখ রাখুন রানারের ইউটিউব এবং ফেসবুক পেজে সেই সাথে রান ডাব্লিউ 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 ডট আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটি ভিজিট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন